হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার ইলেকট্রো। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি, হোম থিয়েটার ব্যাস প্রবলেম কীভাবে সলভ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমার সামনে একটি সার্কিট দেখতে পাচ্ছেন, হোম থিয়েটার সার্কিট। তো ফ্রেন্ডস, এই সার্কিটে যদি কোনো সময় বেসের প্রবলেম হয়, তো এই বেস প্রবলেম কীভাবে সলভ করে সেটা আপনারা খুব তাড়াতাড়ি ভালোভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, এই সার্কিটে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে টিক মার্ক দিয়ে রেখেছি, এখানে রেড কালার টিক মার্ক। এই কয়েকটি কম্পোনেন্টস যদি আমরা চেক করি, খুব তাড়াতাড়ি আমাদের বেসের প্রবলেম সলভ হয়ে যাবে। আমাদের হোম থিয়েটার দেখা যাচ্ছে যে খুব বেস কম দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এসব চেঞ্জ করতে পারি। তো ফ্রেন্ডস, আমি এই হোম থিয়েটারের সার্কিটে কী কী চেঞ্জ করতে হবে সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন 2050 একটি আইসি। এই আইসি আমাদের হোম থিয়েটার সার্কিটে 2030 আইসি লাগানো থাকে। তো ফ্রেন্ডস, এখানে 2030 পরিবর্তে আমরা এখানে 2050 আইসি লাগাবো। তো ফ্রেন্ডস, এখানে আমরা শুধু একটা আইসি চেঞ্জ করব, যেটা হচ্ছে আমাদের উপারের আইসি। তো ফ্রেন্ডস, এটা কোথায় লাগানো থাকে সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, এখানে রেড কালারের টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে 2030 আইসি লাগানো থাকে, এখানে আমরা তার পরিবর্তে 2050 লাগাবো। ও তারপরে আমার সামনে 4700 mAh 25 ভোল্টের ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, ফিল্টার ক্যাপাসিটর 4700 mAh 25 ভোল্ট। তো ফ্রেন্ডস, এটা আমরা সার্কিট থেকে চেঞ্জ করব। তো ফ্রেন্ডস, এটা কোথায় লাগানো থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সার্কিটে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের দুটি টিক মার্ক, এখানে আমরা এই ফিল্টার ক্যাপাসিটর খুলব ও তার পরিবর্তে নতুন 4700 mAh 25 ভোল্টের ক্যাপাসিটর এখানে আমরা লাগাবো। ও তারপরে আমাদের সামনে 4558 একটি আইসি দেখতে পাচ্ছেন, 8 পিন 4558 আইসি। তো ফ্রেন্ডস, এই আইসি আমাদের হোম থিয়েটার সার্কিটে বেসের ক্ষেত্রে ইউজ করা হয়। তো ফ্রেন্ডস, এই আইসি আমরা হোম থিয়েটারের পুরনো সার্কিট থেকে এটাকে খুলে ফেলবো ও তারপরে নতুন আরেকটি আইসি আমরা এখানে লাগাবো। তো ফ্রেন্ডস, এটা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটে কোথায় 4558 আইসি লাগানো থাকে, সেখানে রেড কালারের টিক মার্ক দেওয়া আছে। তো ফ্রেন্ডস, এটাকে খুলে অবশ্যই নতুন আরেকটি আইসি লাগাতে হবে। তারপরে আমরা হোম থিয়েটারের যে বেস কন্ট্রোলার ভলিউমটি থাকে সেটাকে আমরা চেঞ্জ করে ফেলবো ও তার পরিবর্তে নতুন আরেকটি এখানে বেস কন্ট্রোলার ভলিউম লাগাবো। ও তারপর এখানে যে আমাদের ভলিউম কন্ট্রোলার থাকে, 6 পিন ভলিউম কন্ট্রোলার, সেটাকেও আমরা চেঞ্জ করব ও নতুন এখানে আরেকটি ভলিউম কন্ট্রোলার লাগাবো। তো ফ্রেন্ডস, আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।